ভাষা শহীদ আবুল বরকতের জন্ম ভিটেই যথাযোগ্য মর্যাদায় পালিত হল মাতৃভাষা দিবস। সালারের বাবলা গ্রামে শ্রদ্ধা জানালেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। বরকতের জন্মভিটেই যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি দিনটিতে আবুল বরকতের জন্মভিটেই সালারের বাবলা গ্রামে দিনটি পালিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে। সোমবার সকালে বাবলা গ্রামে আবুল বরকতের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী ছাড়াও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ বিশিষ্টজনেরা মাল্যদান করে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান আবুল বরকতের পাশাপাশি ভাষা আন্দোলনের সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। বাবলা গ্রামের মানুষ আবুল বরকতকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আর যারা সেদিন আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, সালাম, শফিউল, জব্বার, রফিক, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। রবীন্দ্রনাথ কৈবর্ত, রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।